ভাই বলিস না ভাই, খুব বাজে অবস্থা, খুবই খুবই ডিসগাস্টিং অবস্থা। প্রচুর ছবি তোলা হয়েছে, ছবি দেওয়া হচ্ছিল, মানে রোমাঞ্চকর পরিবেশ। তিনটি বাঘ দেখ, চারটার দিকে হচ্ছে রওনা দিছিলাম, এরপরে জাহাজ চলছে তো চলছেই, একটু ঘুরছিলাম, একটু ঘুরে মাত্রই উঠলাম। তো এটা হচ্ছে যে কেবিনে থাকি সেই কেবিন, বাথরুমের কেবিন এটা। এই জায়গাটা আমরা একটা জায়গা দিচ্ছি পাঙ্কার বলা যায়, হ্যাঁ, প্রচন্ড সাউন্ড থাকে এখানে। তো এই সম্পর্কে এই যে আমাদের এখানে দুজন আছে, এরা কি বলতে পারে ভাই? বলিস না ভাই, খুব বাজে অবস্থা, খুবই খুবই ডিসগাস্টিং অবস্থা। তবুও বাঙ্কারে ঘুমাচ্ছি, ঘুম তো দেখা নেই, রাজপুরে ঘুমালেও ঘুম, আর কুড়ে করে ঘুমালেও ঘুম। তো ঘুম তো দিলামই একটা, তো দেখা যাক এখানে ওটা স্ন্যাক্স খেয়ে আসবো, এরপরে কি হবে। হারবাড়িয়া মাত্র ল্যান্ড করছি, ব্রিজ গেট বলছে যে কোনো কথা বলতে না, বলছে ঠিক আছে সব তাহলে।
যে গৌরী কুমার অ্যাশ ছোট বড় ভাই আমার দাদা আছে সাথে, আমরা হারবাড়িয়া স্পটে প্রবেশ করছি খুব গহীন অরণ্যের ভিতরে। এখানে আমরা একটু হরিণ দেখেছিলাম, যদিও বাঘের দেখা কোনো পাইনি, তবে আমরা আশা রাখি বাঘ দেখতে পারবো। তো আমরা এখন হাঁটছি এবং আমরা প্রায় সাথে প্রায় 100-200 মতো হবে, আমরা আসছি একসাথে ট্যুরে, আমরা আরও অনেকগুলো স্পটে যাবো। তো আপাতত আমরা হারবাড়িয়া স্পটে ঘুরতেছি, তো দাদা এ সম্পর্কে অনুভূতি একটু। সত্যিই আমার মানে যে অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা অনেকে এসেছি, যদিও আমাদের ভিতর ফিল হচ্ছে যে নতুন পরিবেশ এবং এই মানে রোমাঞ্চকর পরিবেশ, তারপরেও আমরা যথেষ্ট আনন্দ অনুভব করছি। আমাদের আগে পিছে অনেক জুনিয়র সিনিয়র আমাদের শ্রদ্ধেয় স্যারেরা আসেন, সত্যি আমাদের এই পরিবেশ আমাদের মন মানসিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা প্রায় 5 কিলোমিটার ক্রস করে ফেলছি, অনেক কষ্ট হয়েছে। তো দেখা যাক আমরা কতক্ষণ হাঁটতে হয়। সুন্দরী গাছ এখানে আমি অন্য কিছু দেখি নাই, শুনছিলাম বাঘ সাপ বিভিন্ন জিনিসপত্র আছে, আমাদের কথা বলতে নিষেধ করছিলাম, মনে আছে? বি কোয়াইট। কিন্তু আমরা আসলে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যটা সেভাবে এই যে আপনারা যে বনাঞ্চল দেখতেছেন, এটা কিন্তু আসলে সুন্দরবন এবং দেখতে অত্যন্ত সুন্দর। জানি তুই আবার